এটা কথা মই আপনার লগত লাভ মেরিজ করু নে মই আপনার লগত এরেঞ্জ মেরিজ করু নে মই কারবা লগত কোর্ট মেরিজ করু হেতু বিয়াটো কোর্ট মেরিজ এরেঞ্জ মেরিজ পলাই লৈ লাগিলে মই বিয়া পাতু না কিয় বিয়া বিয়াই হয় বিবাহ লগত আবদ্ধ হইছো শান্তি প্রক্রিয়াত এনএলএফবিৰ নেতৃত্বত থকা এম বাথা বকো ডাঙরিয়া আৰু শতাধিক কেডারসমূহে উভতি আহিছে তো গতিকে ভাই তেওঁলোকে আত্মসমর্পণ কৰিছে না অস্ত্র সম্বরণ কৰিছে না সিজফায়ার কৰিছে ইটো প্রশ্ন এতিয়া যুঁজি থাকি লাভ নাই এতিয়া কথাটো হল শান্তি প্রক্রিয়াত আছে তেওঁলোকক শান্তি প্রক্রিয়াত কেনেকে তেওঁলোকক আগুৱাই লৈ যাব পাৰি আৰু তেওঁলোকে কি কৈছে তেওঁলোকে নতুনভাৱে এটো কোনো দাবী কৰা নাই বিটিআর চুক্তিত যে এনআইটি আছিলে যি চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি হ'বলগীয়া আছিলে বিটিআর চুক্তিৰ যি 1500 কোটি টকা পেকেজ বিটিআর চৰকাৰে পাবলগীয়া আছিলে এনডিএফবি বা প্ৰাক্তন কেডাৰসমূহৰ শ্বহীদৰ পৰিয়ালসমূহে যি ৰিহেবিলিটেশ্যন বা পেকেজ পাবলগীয়া আছিলে সেইবিলাক কথা লৈয়ে মাত মাতিছে তো সেইবিলাকতো এনেও চুক্তিত আছে এনেও আছে তেনেও আছে তো সেই শান্তি প্ৰক্ৰিয়াত আহি যিটো আলোচনা চলি আছে অতি শীঘ্ৰে চৰকাৰে ইয়াক পূৰণ কৰিব লাগে কাৰণ চৰকাৰেইতো নিজে গৈ ত্ৰিপাক্ষিক চুক্তিত আগভাগ লৈছে চৰকাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰতিনিধি কেন্দ্ৰীয় চৰকাৰ ৰাজ্য চৰকাৰৰ প্ৰতিনিধি তেওঁলোকেওতো নিজে ইয়াতে মত মানে তেওঁলোকৰ সহমত প্ৰদান কৰি একেলগে চুক্তিটো স্বাক্ষৰ কৰিছে তো ইয়াত বিলম্ব হোৱাৰতো কোনো কাৰণ থাকিব নালাগে বুলি আমি অনুভৱ কৰোঁ আৰু বিটিআৰ চুক্তিলৈ কোনো শংকা কৰিব নালাগে বিটিআৰ চুক্তিৰ দফা প্ৰত্যেকটা দফা স্পষ্টভাৱে বড়ো জনগোষ্ঠীৰ হিতত বড়ো জনগোষ্ঠীৰ কল্যাণত আৰু খিলঞ্জীয়া লোকৰ কল্যাণতে বিটিআৰ চুক্তিখন স্বাক্ষৰিত কৰা হৈছিলে কিন্তু কিবা এটা দুটা দফা রূপায়ণ নোহাতে চুক্তিখনকে যে মানে মানে আমি পেলাই দিব লাগিব চুক্তিখনকে আমি গালি দিব লাগিব সেইটোতো নহয় সেইটো আমিতো মানি লব নোৱাৰো চুক্তিখন ভাল হয়তো রূপায়ণত অলপ দেরি হয়েছে মানে যোৱাকালি হয় ইডির রাজগড়স্থিত অফিসত মোক মতা হৈছিলে দৰাচলতে মোক 16 সেপ্টেম্বৰত মাতিছিলে মই যদি ভুল নহয় 16 সেপ্টেম্বৰত মোক মাতিছিলে কিন্তু যিটোৱে সমনটো দেরিকে মোক সার্ভ করা হলে মই সমনখন পালো 3 দিন পিছত উপস্থিত হ'ব লাগে 16 সেপ্টেম্বৰত মই পালোঁ সমনখন 19 সেপ্টেম্বৰত সেইকাৰণে মই যাব নোৱাৰিলোঁ তো পিছত মোক যোৱাকালি যাবলৈ কোৱা হৈছিলে তাৰপিছত মই তাতে গ'লোঁ গৈ পিনে তেওঁলোকৰ জেৰা বুলি মই ক'ব বিচৰা নাই দৰাচলতে যিধৰণে বাতৰিত ওলাইছে যে পৃথিৰাজক জেৰা মানে আয় বহিৰ্ভূত সম্পত্তি কিবা কিবি তিলকে তাল কৰা হৈছে সেইধৰণে দৰাচলতে নহয় মোক তাতে সোধপোছহে কৰা হৈছে এক সৌহাৰ্দ্যপূৰ্ণ সোধপোছ রেসপেক্টফুলি ইন্টারোগেট করা হয়েছে আর তাতে গিয়ে যিখিনি প্রশ্ন উত্থাপন করেছে মই তাতে উত্তর দিছো আর যথাসম্ভব মই তথ্য সহকারে উত্তর দিছো আর গোচরটো আসলে 2019 চনের তদানীন্তন 2019 চনতে রুজু হওয়া গোচর সেই গোচরের কানেকশনত ইডিএ মোক মাতিছিলে আর ইডিএ নিজাববিয়াকে ডাইরেক্টলি প্রথমত কেতিয়াও গোচর নলয় আপনাদের হয়তো জানে মানে ডাইরেক্টলি লয় সেই যদি সরকারের এজেন্সির তরফের দিয়া হয় কিন্তু কোনোবা গৈ মোৰ বিৰুদ্ধে কমপ্লেইন দিলে কোনোবা গৈ আপোনাৰ বিৰুদ্ধে কমপ্লেইন দিলে থানাত যিদৰে কমপ্লেইন দিয়া হয় সেইধৰণে ইডিএ গোচৰ নলয় সেইধৰণে এনআইএও গোচৰ নলয় বা চিবিআইও গোচৰ নলয় সেইটো আগৰ এক অপৰাধিক গোচৰ ৰুজু হৈ আছিলে সেই সংক্ৰান্তত সংশ্লিষ্ট যিটো কানেকশ্যন আছে তাতে মোক মাতিছিলে আৰু তাতে গৈ মোক জেৰা কৰিছিলে